হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত চিকিৎসক এএসএম সাইদ সোহাগের। সন্তানের সন্ধান না পেয়ে পাগল প্রায় তার বাবা মা। এদিকে তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামে চলছে শোকের মাতম। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ ও বরিশালের সালে টিটুর প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা। 20 দিন অতিবাহিত হলেও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ডক্টরস হোস্টেলের 105 নম্বর কক্ষ থেকে আকস্মিকভাবে নিখোঁজ চিকিৎসক এএসএম সাইদ সোহাগের সন্ধান আজও মেলেনি। গেল 23 জুন রাতে সে নিখোঁজ হওয়ার আগে গ্রামের বাড়িতে থাকা বাবার কাছে ফোন আসে, ছেলে সোহাগ খুব অসুস্থ। পরে ফোনে বাবা ছেলের কথাও হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে সোহাগ। তবে হোস্টেলের বাসিন্দারা জানান, সোহাগ তার ভাগ্নেকে নিয়ে একই কক্ষে থাকতেন। গভীর রাতে সাইদ সোহাগ তার ভাগ্নের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ভাগ্নে আহত হয়ে হোস্টেলের পাহারাদারের কাছে যায় এবং তিনি তার হাত বেঁধে দেন। এ সময় হোস্টেলের বাসিন্দারা সোহাগকে খুঁজতে গিয়েও পায়নি। হেরা লাড়ি লুটি লেগে আছে, তারপরে যাইয়া হের ভাগ মামারে দেখে না। দেখার পরে পরে আমি এই ব্যাগ জায়গা খোঁজাখুঁজি করলাম, 7 মাস ব্যাগ জায়গা খোঁজাখুঁজি করি হেরে পাইতেছি না। এতদিন হয়ে যে পাওয়া যাচ্ছে না, এটা একটা চিন্তার ব্যাপার। কেন পাওয়া যাচ্ছে না? দীর্ঘদিন হয়ে গেছে যাচ্ছে, যেহেতু তাদের আত্মীয় স্বজন জিডি করছে, ওইটা তো আইন মোতাবেক সেখানে যাবে। আমার এখানে যদি সাহায্য সহায়তা চাওয়া হয় তাহলে আমি অবশ্যই সাহায্য করব। এ বিষয়ে সোহাগের বড় ভাই শামীম সরোয়ার গেল 26 জুলাই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে নিখোঁজ সাইদ সোহাগের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামে চলছে শোকের মাতম। তুই শান্ত বাবু, মাথায় পানি দেখে তুই শান্ত বাবু, তখন সে কিন্তু আমার কথা শোনে না, সে ভুল ভুগতেই থাকে। আমারও শোনার ছেলে, আমি কি করে সহ্য করব? হঠাৎ করে যে এটা নিখোঁজ সংবাদ শুনে আমরা সবাই মর্মাহত এবং দুঃখিত। সাইদ সোহাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি শেষ করে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং নিচ্ছিলেন। সাইকা সাম্মা, SATV নিউজ ডেস্ক।